্লাহু আবুর রাহিম আল্লাহ জিরসান বলেন হিমানগন তোমরা বেশি বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো কারণ কিছু কিছু কুধারণা সেটা অবশ্যই পাপের কাজ সুতরাং কারোর ব্যাপারে কুধারণা করা এটা পাপ হয়ে যাবে কিছু কুধারণা আসে যার ভিত্তি অবশ্যই ঠিক হতে পারে এই কারণে আল্লাহ জির সবটাকেই পাপের কথা বলেননি যার ভিত্তি আসে ভিত্তিহীন যেটা অযৌক্তিক সেটা অবশ্যই পাপের কারণ হবে এবং এটার সাথে মিথ্যারূপের ব্যাপারটা অঙ্গাঙ্গী জড়িত কারণ রসুর ইসলাম বুখারী মুসলিমের হাদিসে যেটা আবহাওয়ার দিয়ে রাজনৈতিক বনিত তাতে বলেছেন ইয়াক ফাইন অবান এক যে তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো কারণ কুধারণা একটা মিথ্যা অপবাদ বা কারোর ব্যাপারে মিথ্যা কথা বলা সুতরাং মিথ্যার দিকে টেনে নাই কুধারণা অধিকাংশ সময় এই কারণে কুধারণা থেকে বাঁচতে হবে কিন্তু কুধারণা এমনিতেই চলে আসা এবং সেটা বাস্তবে সেই ব্যাপারে কাউকে দোষারোপ না করা না বলা সেটা কিন্তু অপরাধ নয় হুম এটা খেয়াল রাখতে হবে কারণ এরকম করলে তাহলে সবাই ফেঁসে যাবে কারো ব্যাপারে গুধারণা আসতেই পারে যে কোনো সময় কিন্তু ওটাকে নিজের অন্তরের মধ্যে আপনি স্থায়ী করা যাবে না তখনই আপনার সমস্যা সৃষ্টি হবে কারণ হচ্ছে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা বলেছেন যে তাজা ওয়া সাল্লাল্লাহু তাআলা আম্মা তাহদ্দাসাত বিহিল উম্মাহু মা লাম যে আল্লাহ যে শানু ক্ষমা করেছেন সেই পাপ পাপ থেকে যে পাপ উম্মদ মনে মধ্যে ধারণা করে হম আপনার যদি যতক্ষণ পর্যন্ত সে কথা না বলে এবং ইচ্ছা পোষণ না করে তাইলে কোনো পাপের ব্যাপার শুধু ধারণা করলে হ্যাঁ আপনার মনে আপনার উদ্রেক হলে সেটা যতক্ষণ পর্যন্ত সে নাম বলবে এবং সেটা করার ইচ্ছা না করবে ততক্ষণ পর্যন্ত সেটা পাপ হিসেবে ধরা হবে না এই কারণে ধারণা আসা যাওয়া করতেই পারে অন্তরের মধ্যে কারোর ব্যাপারে কিন্তু সেটাকে স্থায়িত্ব দেওয়া যাবে না যেন পরবর্তীতে তার প্রতি আপনার মিথ্যা অপবাদের দিকে পৌঁছে যায় এই কারণে ব্যাপারটার প্রতি খেয়াল রাখতে হবে এটা যদি সমাজের মধ্যে না থাকে তাহলে সমাজ আরও উন্নতি লাভ করবে এটা হচ্ছে কথা কারণ এই আপনার কুধারণার কারণে অনেক কল্যাণ থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় কারণ একজনের প্রতি কুধারণা করলে তার প্রতি অপরাধও করে বসতে পারে কারণ এবং তাকে কষ্টও দিতে পারে এটা হচ্ছে একটা এবং তাকে সম্মান সম্মান দিবে না সম্মান দিবে না ইত্যাদি আরো অনেক সমস্যার সৃষ্টি হবে আর এর নিজের 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 মধ্যে মধ্যে আপনার আত্ম বা সৃষ্টি হবে এই হচ্ছে কথা এবং তার প্রতি অনেক কল্যাণ থেকেও আপনার বঞ্চিত হওয়া হবে কারণ কার ধারণা করলে তার সাথে ভালো আচরণ করা হবে না তার প্রতি দয়া করা হবে না এবং তার প্রতি পরিষ্কার অন্তর নিয়ে আপনার বাঁচা যাবে না এই উদাহরণটা অনেক কল্যাণ থেকে মানুষকে বঞ্চিত করে এবং এরকম ভাবে অনেক খারাপের দিকে টেনে নিয়ে যায় এই কারণে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ কারণ এক অপরাধ আরক অপরাধের দিকে টেনে নিবে এটাই স্বাভাবিক আশা করে বুঝতে পেরেছেন জাকমুল্লা